গত 30/4/2024 3 তারিখে রাতের বেলা শহরের আগরতলা শহরের প্রাণকেন্দ্রে শালবাগান এয়ারপোর্ট পিএসএর আন্ডারে শালবাগান হাতিপাড়াস্থিত যে গুলিকাণ্ড হয়েছিল এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 37/24/1/5/2024-এ এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ পদ্মুদ্ধর চৌধুরীকে গ্রেপ্তার করে 1 তারিখ 3 দিনের পুলিশ রিমান্ড সেরে আজ 3/5/2024 পদ্মুদ্ধরকে প্রেরণ করা হয় মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে। পুলিশ 3 দিনের পুলিশ রিমান্ডের ইন্টারোগেশনে পদ্মুদ্ধরের কাছ থেকে একটি মহিলার নাম, যার নাম সুস্মিতা সরকার, বের করে ভিডিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওনাকে আইডেন্টিফিকেশন করে পুলিশ 2/5/2024 ইন্টারি সুস্মিতা সরকারকে পুলিশের জালে তুলে নিয়েছে। এবং এই সুস্মিতা সরকার এই পুলিশ যখন জালে তোলার পরে গুলিকাণ্ডের সঙ্গে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে বলে ইন্টারোগেশন রিপোর্টে বেরিয়ে এসে, এবং আজ পদ্মুদ্ধরে 3 দিনের পুলিশ রিমান্ড সেরে যখন মাননীয় আদালতে ওনাকে প্রেরণ করা হয়, মাননীয় আদালতে আরও 5 দিনের পুলিশ রিমান্ড রিকোয়ারমেন্ট আছে বলে পুলিশ দাবি করেছেন। কেননা এই গুলিকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে, যে মিসক্রিয়েন্টস বা সমাজদ্রোহী এই গুলিকাণ্ডে নৃশংসভাবে যে বিকি ওরফে বিকিকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হাতিপাড়া শালবাগানে হত্যা করেছে, এর সঙ্গে যারা জড়িত আছে এবং চেইন ওয়াইজ যে প্রি প্ল্যান মাফিক যে ঘটনাটি করেছে ওর সঙ্গে যারা জড়িত আছে, এবং এই যে রিভলভার দিয়ে এবং গুলিকাণ্ডের যে পিস্তল এখনো অবধি এই পদ্মুদ্ধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এখনো বেরোয়নি, তাই 5 ডেজ পুলিশ রিমান্ড প্রয়োজন। তাই আদালতে আজকে 5 ডেজ পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে, এবং তার সঙ্গে পদ্মুদ্ধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এবং সিসিটিভি পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশন হয়েছিল সুস্মিতা সরকার বয়স 22 বৎসর ওয়েস্ট ভুবনবন, ওকে 10 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। এবং কেন পুলিশ রিমান্ড, এই সুস্মিতা সরকার এই মাস্টার প্ল্যানের একজন বিশিষ্ট সমাজদ্রোহী, তার জন্য আরক্ষা দপ্তর এয়ারপোর্ট পুলিশের পুলিশ এবং অফিসারবর্গ সমস্ত অফিসারবর্গ এই পুলিশ এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত সমাজদ্রোহীদের যাতে বের করতে কোনো ধরনের ফাঁক না থাকে এবং কোনো লেপনা না থাকে, এবং এই সমাজদ্রোহী সুস্মিতা সরকারের 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে, ও মাস্টার মাইন্ড এই কেসের এফআইআর বেসিস যে রাজু বর্মন, রাজু বর্মনের সঙ্গে বিভিন্নভাবে ফোনের লিঙ্ক, এসডিআর রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ সমস্ত নথিপত্র বের করার জন্য, এবং বাকি যে চেইনে যারা জড়িত ওদের সম্পূর্ণ তথ্য বের করার জন্য আজকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে। এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ শুনানির পর আমাদের অর্ডার দেবেন, এবং এই সমাজদ্রোহীরা যাতে সমাজের বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত এবং ওর সঙ্গে আরও যারা যারা জড়িত আছে ওই রিপোর্টটা ওই চেইনটা যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে, চেইনের মাধ্যমে যে ওরা একের পর এক বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত হচ্ছে এই চেইনটাকে বন্ধ করার জন্য 10 দিনের পুলিশ রিমান্ডে আজকে সুস্মিতাকে
আদালতে তোলা হয়েছে এবং সমাজদ্রোহী পদ্মোধর চৌধুরীকেও 1 তারিখ যে 3 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিল সেই 3 দিনের পুলিশ রিমান্ডের ইন্টারোগেশনের মূলে আজকে সেই মহিলা সুস্মিতা সরকারকে পুলিশ সক্ষম হয়েছে জালে তুলতে। তাই 3/5/2024 যে পুলিশ রিমান্ড, এই পুলিশ রিমান্ডে আমরা আশা করছি অন্যান্য চেইন এবং রিভলভার এবং গুলি যেখানে ওরা আততায়ীরা যেখানে ঢাকা দিয়েছে এবং সহজভাবে বের হতে পারবে এবং পুলিশ রিমান্ডের প্রয়োজন। নমস্কার, থ্যাংক ইউ। পয়লা মে থেকে 12ই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, হীরের গহনার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 2টি করে টিভি, 2টি ফ্রিজ ও 2টি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্রয়ে রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দী। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNB ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্সের সাথে।